হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সন্দেহ, চিঠি লিখে আগেই রিটার্নিং অফিসারকে জানিয়েছিলেন। রাতে হঠাৎ করে সেই স্ট্রং রুম দেখতে হাজির হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হয়েছে হুগলি HIT কলেজে, যেখানে EVM রাখা আছে। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বলয়। এখনও নিরাপত্তার বেষ্টনীতে থাকা EVM বদল হয়ে যেতে পারে, এমনই আশঙ্কা বিজেপি প্রার্থীর। তাই দলীয় কর্মীদের নিয়ে হঠাৎ তিনি হাজির হলেন সেখানে। সেই কলেজ দিয়ে ঢুকে অন্ধকার পথে পুকুর পার দিয়ে স্ট্রং রুমের পিছন দিকে পৌঁছে যান তিনি। সেখান থেকে বেরিয়ে HIT কলেজের ভেতরে ঢোকেন। খবর পেয়ে চন্দননগর পুলিশের আধিকারিকেরা সেখানে গিয়ে পৌঁছন। লকেট চট্টোপাধ্যায় পুলিশকে জানান স্ট্রং রুমের সামনে পাহারা রয়েছে, কিন্তু পিছন দিকটা সুরক্ষিত নয়। পিছন দিকেও CCTV ক্যামেরার ব্যবস্থা করতে বলেন তিনি। তিনি দাবি করেন স্ট্রং রুমের পিছন দিকেও সিসি ক্যামেরা লাগানো উচিত। আজ সকালে হুগলি জেলাশাসক দপ্তরে গিয়ে বিষয়ে চিঠিও দিয়ে আসেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী দলবল নিয়ে স্ট্রং রুমে পৌঁছেছেন। এই খবর পেয়ে HIT কলেজের বাইরে জড়ো হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। লকেটকে ঘিরে ধরে তারা গো ব্যাক স্লোগান শুরু করেন, পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপির সমর্থকেরা। ঘটনা ঘিরে আংশিক উত্তেজনা। দেখুন, আমি স্ট্রং রুমে আজকে দেখতে গেছিলাম, সারপ্রাইজ ভিজিটের জন্য গেছিলাম কাউকে না বলে। আমি গিয়ে দেখলাম এইদিকের বিল্ডিংয়ের যে কটা 5টা AC রয়েছে স্ট্রং রুম, তার এইদিকের সাইডটা পুরো খালি, কোনো ফোর্স নেই, কোনো CCTV ক্যামেরা নেই। এবং আমার সঙ্গে এখানে SDPO ছিলেন, আমার সঙ্গে দেখাচ্ছিলেন এবং ওনাকেও কনভিন্স করিয়েছি। মানে আপনি বলুন যে আমি যে ওপরে এসেছি, শুধু স্ট্রং রুমের সামনেই CRPF যারা রয়েছে, বাহিনী রয়েছে, একজন করে রয়েছে কিন্তু স্ট্রং রুমে। এত বড় একটা বিল্ডিং অন্ধকারের মধ্যে, কেউ যদি নিচে দিয়ে ভেতর দিয়ে ঢুকে যায় মানে কেউ বুঝতে পারবে না। তো ওনার শোনার পরে, আমি বলার পরে, আমি চিঠি করেছি। চিঠি করার পর ওরা এখন ওরা CCTV ক্যামেরা লাগাচ্ছে এখানে। ওরা বুঝতে পেরেছে যে কনভিনসিং লেগেছে লাগাচ্ছে। কিন্তু আজকে আমি এই কালকে আমার আজকে আমার সন্দেহই হয়েছিল যে এই জায়গাটা এত খালি, এখানে কী আছে দেখবো। এই কলেজ আছে এটা, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে ভেতর দিয়ে ঢুকে দেখলাম পুরোপুরিভাবে অ্যাক্সেস আছে ভেতরের সাথে, মানে একটুখানি হাইটের 5 ফুটের পাঁচিল আছে, অনায়াসে ওপরে যাওয়া যায়। সেখানে বাঁশ ফাঁস দেওয়া আছে যদি ওপরে টপকানো যায়, এবং সেইখানে কোনোরকমভাবে কোনো ফোর্স নেই। এবং এইটা একটা ভেতর দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে, গিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেছে, মানে এখানে মেন রোডে বেরোতেই হবে না। কোনো ক্যামেরা নেই, কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই, ভীষণ ক্যাজুয়াল। সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো, আমরা নিজেরা ACP এসছেন, আমি কথা বলবো, যদি এটা না ঠিক করে ওরা, তাহলে কিন্তু সারা রাত বলুন 4 তারিখ অবধি এখানেই আমরা বসে থাকবো। তাহলে কি আপনি বলছেন যে যেখানে স্ট্রং রুম করা হয়েছে স্যার, স্ট্রং রুম সুরক্ষিত নয়? স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে, কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয়। ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে, অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে, পুরো কাভার্ড করেনি, পুরো আনকাভার্ড আছে পুরো জিনিসটা। এই আনকাভার্ডগুলোকে কাভার্ড করতে হবে ইমিডিয়েটলি, আজকে রাতের মধ্যে কাভার্ড করতে হবে। যতক্ষণ না এইগুলো কাভার করবে আমরা এখানে থাকবো, কারণ আমাদের কাছে শুনছি অনেক উল্টোপাল্টা লোক আশেপাশের ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন সকাল বিকেল দিকে দিয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি অনেক খবর পেয়েছি এবং সেই জন্যই আমি খবর পেয়েই কিন্তু আমি এখানে এসেছি। স্ট্রং রুমে জানলা ফাংলা কি সব সিল করা আছে মনে হচ্ছে? সিল করা আমি দেখেছি, প্রত্যেক দিন আসতে হবে আমাকে স্ট্রং রুমে। আমি আজকে বুঝে গেছি যে এখানে প্রতিদিন দেখতে হবে এদেরকে, কোনোভাবে এদেরকে লুজ ছাড়া যাবে না। কিন্তু আশেপাশে যে পুরো খুলে রেখেছে ওরা, অ্যাক্সেস দিয়ে রেখেছে সেটাকে, এটা কেন থাকবে? আমার ঘরের মধ্যে স্ট্রং রুম আছে, কিন্তু স্ট্রং রুমে যাতায়াতের রাস্তাগুলো এতগুলো কেন? উনি বলছেন একটা এন্ট্রি আছে, আমি যেদিক দিয়ে গিয়ে প্রায় কাছাকাছি এন্ট্রি নিয়ে ফেলেছিলাম। তাহলে আপনি আজকে DM এর কাছে একটা অভিযোগ করেছিলেন কাউন্টিংয়ের দিন মানে ভেতরে লোক ঢোকানো হবে, তাহলে কি আজকে সেটাই কি প্রমাণ হলো? এখানে তো বোঝাই যাচ্ছে যে এখানে পাহারা দেওয়া এবং কাউন্টিং অবধি এদের প্রচুর অনেক কিছু ষড়যন্ত্র, অনেক কিছু কনস্পিরেসি এদের রয়েছে, এবং এরা অনেক কিছু প্ল্যানিং করেছে। চুচুড়ার আশেপাশের জায়গায় ব্লু ডায়মন্ড হোটেলে আইপ্যাকের অনেক লোকজন এখানে এসে রয়েছে। আমি ব্লু ডায়মন্ড হোটেলের মালিকের সাথেও আমি কথা বলবো, কারা কারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করানোর কথা আমি বলবো, যে কারা কারা এখানে এতদিন ধরে বসে আছে। এই বিষয়টি কি নির্বাচন কমিশনকে জানাচ্ছেন আপনি? আমি জানাবো। দিদি, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্রং নিয়ে বিভিন্ন অভিযোগ কিন্তু দুই দলই করে বেড়াচ্ছে,
আপনি আজকে এলেন, কিছু মনে হচ্ছে কি? ডেফিনেটলি মনে হচ্ছে গণতান্ত্রিক জায়গায় গণতান্ত্রিক দেখে সবাই করতে পারে, আমার মনে হয়েছে সেই জন্য আমি এটা করছি। বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি দুপুরবেলা স্ট্রংরুমে এসেছিলেন, ক্যান্ডিডেট আসতেই পারে, আবার সন্ধেবেলা এসছেন দলবল নিয়ে, সন্ধেবেলা চলে গেছেন আবার রাত্রিরে এসছেন দলবল নিয়ে, এই গেট থেকে ওই গেট পায়চারি করছেন। আজকে তো নির্বাচন হচ্ছে না, এটা তো স্ট্রংরুম, এর তো একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে। তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটার প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। উনি ভাবছে নির্বাচনে যেমন নাটক করেছেন, স্ট্রংরুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী পার হবেন, এটা তো হবে না, এটা চুচড়ো শহর, এখানে এসব চলে না। উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন, কিন্তু এটা চলবে না, কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে। ক্যান্ডিডেট স্ট্রংরুমে ঢুকে দেখতে পারে সব ঠিক আছে কিনা, ঠিক আছে, কিন্তু তারও একটা পেরিফেরা আছে, কত দূর সে যেতে পারে, সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে, এইটারই আমরা প্রোটেস্ট করছি এবং এই জন্যই আমরা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছি। সিসি ক্যামেরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, নিরাপত্তার এত বেষ্টনী রয়েছে, উনি আশঙ্কা করছেন ইভিএম নাকি চেঞ্জ হয়ে যেতে পারে, বদল হয়ে যেতে পারে। উনি আশঙ্কা করলে তার জায়গা আছে সেটা জানানো, উনি এরকম দলবল নিয়ে তো সংগ্রামে ঢুকতে পারেন না, এই জায়গাটাতেই তো আমাদের প্রতিবাদ। আশঙ্কা উনি করছেন, উনি জানান নির্বাচন কমিশন টমিশন আছে সেখানে জানাবেন, ক্যান্ডিডেট জানাতেই পারে, কিন্তু উনি দলবল নিয়ে সংগ্রামে ঢুকে যাচ্ছেন কেন, এইটারই আমরা প্রতিবাদ করছি। আইপ্যাকের লোকজন নাকি এসে রয়েছে অনেকদিন ধরে, এগুলো তো ওনার একটা মানে একদম ফালতু ফালতু অভিযোগ, স্ট্রংরুমে আবার কোথা থেকে কে আসবে? নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে, কোন দলের কে প্রতিনিধি এখানে ওয়াচার হিসেবে আছে তার তো নির্দিষ্ট রেজিস্টার মেনটেন, রাজনৈতিক দলের লোকেরাও তো পাস দিয়েছে, তাদের অথরাইজ পাস দিয়েছে, কি উনি এসব আজগুবি কথা বলছেন? আর এত ছেলে নিয়ে সংগ্রামে ঢুকবেন কেন, এইটার তো আমরা প্রোটেস্ট করছি। আজকে তো নির্বাচন নয়, উনি এখানে রাস্তা দিয়ে পায়চারি করছেন, এটা একটা মেইন রোড, হাসপাতাল যাবার রাস্তা, উনি এখানটা জাম করে দলবল নিয়ে পায়চারি করছেন, এ মাথা থেকে ও মাথা যাচ্ছে, স্ট্রংরুমের সামনেও তো একটা 144 থাকে। হ্যাঁ, এসব উনি কিছুই মানতে চাইছেন না, উনি কিছুই মানতে চাইছেন না, উনি ভাবছেন আজকে নির্বাচন হচ্ছে, এটা বোধহয় বুথ, এটা যে স্ট্রংরুম এটা বুথ না, এটাই উনি বোধশক্তি হারিয়ে ফেলেছেন। উনি বলছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, তার জন্য তো নির্বাচন কমিশনে ওনাকে তো আপত্তি করতে হবে, ওনাকে তো কমপ্লেন করতে হবে, তার মধ্যে 200 ছেলে নিয়ে উনি তো সংগ্রামে ঢুকতে পারেন না, না ওনার এই জায়গাটাতেই তো আমরা প্রতিবাদ করছি, উনি আপত্তি করুন না যেখানে করার, নির্বাচন কমিশন টমিশন আছে সেখানে আপত্তি, এরকম কি কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো সম্ভাবনাই নেই, উনি এখন হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে, কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, ওদের এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে, জানতে পেরে গেছে, এখন হারাতঙ্ক রোগে ভুগছে।